আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। এখানে আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ। এখন বাঁধাকপির সাথে লবণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে লবণ মিশিয়ে নিলে বাঁধাকপির ভিতরে যেই এক্সট্রা পানিগুলো থাকে সেই পানিগুলো বেরিয়ে আসে। বাঁধাকপির সাথে লবণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি বাঁধাকপির ভেতরের পানিগুলোকে চিপে বের করে নিব। বাঁধাকপি থেকে খুব ভালো মতন পানি বের করার পর এখন আমি এতে সবগুলো উপকরণ একে একে মিক্সড করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়া, 1/2 টেবিল স্পুন শাহি গরম মশলা, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা আর 1 কাপ পরিমাণের মিহি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অথবা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের ময়দা আর 1টা নর্মাল টেম্পারেচার রাখা ডিম। এখন আমি বাঁধাকপির সাথে সবগুলো উপকরণ খুব ভালো মতন মাখিয়ে নিব এবং মিশ্রণটি খুব ভালো মতন হতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাগি স্বাদে ম্যাজিক। এটা টোটালি অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে বা এর স্বাদটা ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন দর্শক, এখানে কি সুন্দর একটা বাইন্ডিংস এসেছে। আপনাদের যদি এরকম বাইন্ডিংস না আসে তাহলে আপনারা ময়দার পরিমাণ সামান্য বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, কিন্তু এরকম বাইন্ডিংস আসাটা জরুরি। তা না হলে বাঁধাকপিগুলো গরম তেলে দেওয়ার পরে বাঁধাকপিগুলো খুলে যাবে আর পাকোড়াটা ভালো হবে না। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের তেল। আর তেলটা এমনভাবে দিতে হবে যেন পাকোড়াটা অর্ধেক ডুবো তেলের মধ্যে থাকে আর অর্ধেক তেলের বাহিরে থাকে, তাহলে পাকোড়া খুলে যাওয়ার অথবা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি। তেল গরম হয়ে আসার পরে আমি এক এক করে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো এক পাশ ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি।
শ্রোতা দর্শক, তৈরি হয়ে গেল ঝটপট মজাদার বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির পাকোড়াটা বাহির থেকে বেশ কুড়মুড়ে ক্রাঞ্চি এবং ভেতর থেকে সফট জুসি হবে। আর এই মজাদার পাকোড়াটি আপনারা পরিবেশন করতে পারেন যে কোনো টমেটো সস অথবা চিলি সসের সাথে। তো আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।